সবাই আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বিকেল 4টা বাজে আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ব্লগটা, আস্তে আস্তে সব কিছুই জানবো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, কিছুটা রাস্তা চলেও এসেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম দাদার ছেলের অন্নপ্রাশন আছে, তো সেখানেই যাওয়ার জন্য আজকে যাচ্ছি। চলো যাওয়া যাক, দেখতে হবে। দেখো এটা হলো ফুরফুরা শরীর। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমি হিন্দু ধর্মের হলেও আমি সব ধর্মকেই সম্মান করি, আর সবারই সেটা করা উচিত। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। কোনোদিনও যদিও ভিতরে ঢুকিনি, একদিন ঢোকার ইচ্ছা আছে। একদিন নিশ্চয়ই ভিতরে ঢুকবো, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, তোমাদের সাথেও শেয়ার করব ভিতরটা কেমন। তো দেখো, যেতে যেতে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, আর রাস্তার ধারে এই যে স্ট্রিট ফুডের দোকানটা দেখলাম, স্ট্রিট ফুড খেতে তো আমাদের সবারই ভালো লাগে। আর আমরা তো সবসময়ই দামি রেস্টুরেন্ট থেকে খাই, মাঝে মাঝে এরকম রাস্তার ধারের খাবারগুলো খেতেও ভালো লাগে। আর কাকু রোলটা বানিয়েছিলও খুব সুন্দর, তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। এটা আমাদের বাড়ির থেকে কাছেই, খুব একটা দূরে না, মানে আমরা প্রায় এসেই গেছি। রোল খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো, এটা আমাদের মাঠ, কত সুন্দর তাই না? চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের এখানে চাষবাসটা খুবই হয়, মানে সবার পেশাটা চাষবাস না হলেও লোক এমনি শখ করে হলেও চাষটা করার। এটা আমাদের পানফুল পুকুর, এখানে ভাইগুলো বসে পাবজি খেলছিল, আর তাই আমি ওদের কাছে চলে এসেছিলাম। আর আমি ভাইটাকে বলছিলাম আমাকে একটু পাবজি খেলা শিখিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে শেখালো না, বললো তুই পারবি না। আমি দেখছিলাম ওরা কিভাবে খেলছে। দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার দিদির বাড়িতে। আর এই যে এটা আমার বড় দিদি, এটা আমার ছোট দিদি। আমরা তিন বোন অনেকদিন পর একসাথে হয়েছি। এখানে বসে এখন আড্ডা চলছে, আর তার সাথে সাথে কাজও হচ্ছে। বড় দিদি লুচি ভাজছে, এই যে ছোট দিদি লুচি ফেলে দিচ্ছে। এটা আমার বড় দিদির মেয়ে রাই, ও বসে আছে আমাদের সাথে। এখন আমরা ডিনার করে নিচ্ছি। আজকে ডিনারের মেনুতে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি আর মাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটা। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, দেখাবে নেক্সট ভিডিওতে।